নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় হলি হার্টের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করব, যদি পারেন তাহলে জবাব দিন, আর না পারলে আল্লাহর দিকে ফিরে আসুন। হে ভাই, আপনি শুধু জুমার নামাজই পড়ে থাকেন কেন? আপনাকে কি আল্লাহ তাআলা শুধুমাত্র জুমার দিনে আলো বাতাস পানি খাবার দিয়ে থাকেন? শনিবারে দেন না, রবি সোম মঙ্গল সব দিনই তো দেন, সব দিনই তো পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে থাকেন, কিন্তু আল্লাহকে শুধু একদিনই স্মরণ করেন। হে ভাই, এবার বলুন আপনি কি ঠিক পথে আছেন? এটা কি সুস্পষ্ট অপরাধ নয়? জবাব দিন, না হলে ফিরে আসুন। হে ভাই, আপনি কি মনে করেন ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় ইমাম আলেমদের মধ্যেই সীমাবদ্ধ? সবার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই কি ইসলাম নয়? তাহলে আমাদের প্রিয় নবীর জীবনের প্রতিটি অংশেই কেন ইসলাম জড়িত? কিংবা সাহাবী রাজিয়াল্লাহু আনহুম ওনারা কেনই বা ইসলামিক জীবনযাপন করেছেন? এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজেকেই ধোঁকা দিচ্ছেন না? জবাব দিন, না হলে ফিরে আসুন। হে ভাই, আপনি জানেন নামাজ পড়া ফরজ, আপনি এও জানেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আপনার এটাও জানা আছে যে জাহান্নাম অত্যন্ত ভয়াবহ একটি জায়গা, দুনিয়ার কোনো শাস্তি জাহান্নামের ধারে কাছেও নেই, তবুও কেন আপনি আল্লাহর বিধান নামাজ পড়ছেন না? আপনি কি জেনে বুঝে নিকৃষ্ট জায়গায় ভয়াবহ শাস্তির জায়গায় ইচ্ছাকৃতভাবে নিজেকে নিয়ে যাচ্ছেন না? কেউ যদি জেনে বুঝে শাস্তি পেতে চায়, অথচ সে ইচ্ছা করলে শাস্তির বদলে চির সুখের সন্ধান পেতে পারে, তাকে আপনি চরম দুর্ভাগা ছাড়া আর কি বলবেন? হে ভাই, জবাব দিন, না হয় ফিরে আসুন আল্লাহর রাসূলের দেখানো পথে। প্রিয় ভাই, আপনি তো জানেন জান্নাতে আরাম আয়েশের কোনো অভাব নেই, ইচ্ছা মতো ভালো ভালো খাবার, পরমা সুন্দরী জান্নাতি হুর, মানুষের যা যা ইচ্ছে হয় সব পাওয়া যাবে জান্নাতে গেলে। দুনিয়ায় মানুষ কদিন আর বাঁচে? হয়তো 80 থেকে 100 বছর, আর আখিরাতের জীবন তো অনন্ত অসীম। আপনি এই 80 থেকে 100 বছর আরাম আয়েশে কাটিয়ে দিতে চান, আর অনন্ত জীবন জাহান্নামের আগুনে কাটিয়ে দিতে চান? এর থেকে বোকামি আর কি হতে পারে? প্রিয় ভাই আমার, আপনি সবই মানেন সবই বুঝেন, কিন্তু অলসতা কিংবা ইচ্ছাকৃতভাবে পালন করেন না, তাহলে কি করে আশা করেন জান্নাত পাওয়ার? অনেকে বলেন, ভাই আমি তো জাহান্নামি, তাদেরকে বলতে ইচ্ছে করে, ভাই জাহান্নামকে আপনি কি মনে করেন, সাধারণ জেলখানা? তাহলে শুনুন, নুমান ইবনে বাশির রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচাইতে নিম্নমানের শাস্তিপ্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এই যে, তার দুই পায়ের তালুর নিচে আগুনের দুটি অঙ্গার রাখা হবে এবং তাতে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। সে মনে করবে তার চাইতে কঠিন শাস্তির মুখোমুখি আর কেউ হয়নি, অথচ সেই জাহান্নামীদের মধ্যে সবচাইতে হালকা শাস্তিপ্রাপ্ত। হে ভাই আমার, এখনও সময় আছে, ফিরে আসুন আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে। যারা ফিরে আসবে এই মুহূর্ত থেকে তাদের জন্য রয়েছে আল্লাহর সুসংবাদ। তিনি বলেন, আর যারা খারাপ কাজ করে এরপর তওবা করে নেয় এবং ইমান আনে, তবে নিশ্চয়ই তোমার রব এরপরও ক্ষমাশীল পরম দয়ালু। তিনি আরও বলেন, তারা কি দেখে না তারা প্রতি বছর একবার কিংবা দুবার বিপদগ্রস্ত হয়, এরপরও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না, সুতরাং তারা কি আল্লাহর নিকট তওবা করবে না এবং তার নিকট ক্ষমা চাইবে না? অথচ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম করুণাময়। প্রিয় ভাই, আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা ভাবে, আরে এখনই তো সময় আনন্দ ফুর্তি করার, সুতরাং এখন পাপ করি পরে সময় মতো তওবা করে নেব। তাদের সাধারণত কোনো দিনই তওবা করার সৌভাগ্য হবে না। আল্লাহ বলেন, আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাই বলছি, হে আমার প্রিয় ভাই ও বোনেরা, ফিরে আসুন, এখনও সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করুন, তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করুন, নিশ্চয়ই আপনার আমার রব ক্ষমাশীল এবং পরম করুণাময়।